একটা প্রশ্ন তোমাদের থেকে আমরা অনেক পাচ্ছি যে ভাই অনলাইন আবেদন করতে কী কী লাগবে আমি তোমাদের সামনে সেই লিস্টে তুলে ধরছি যে এই তথ্যগুলো নিয়ে তোমরা অনলাইন আবেদন করতে যাবা আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেনও করছি যে কোথায় কি লাগবে সে বিষয়টা সো প্রথমত দেখো শিক্ষা বোর্ডের এই যে ওয়েবসাইট যেখান থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারো ভর্তির আগের ওয়েবসাইট নাই এখন নতুন নিয়ম সব কিছু নতুন আগে সিম্পল এই তিনটা চারটা জিনিস থাকলেই আবেদন করা যাবে বাট এখন অনেক কিছুই লাগছে যে জিনিসগুলো তোমাদেরকে দিতে হবে তো চলো আমরা এক একটা করে বিষয় তোমাদেরকে এক্সপ্লেন করি কী কী লাগবে কখন কি লাগবে সো প্রথমত তোমাদের আবেদন করার আগে কিন্তু তোমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে এই যে আপনার অ্যাকাউন্ট নেই সাইন বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে যেখানে তোমার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর বোর্ডের নাম বার্থ সার্টিফিকেট নাম্বার অর্থাৎ তোমার জন্ম নিবন্ধন নাম্বার ফোন নাম্বার এবং ওই ফোন নাম্বারে একটা ইউজার আইডি যাবে এবং একটা পাসওয়ার্ড যাবে এই ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টগুলো হলে তোমার প্রোফাইল তৈরি হয়ে যাবে প্রোফাইল তৈরি হয়ে গেলে কিন্তু আবেদনের সময় আবার এগুলো লাগবে না তখন আবেদনের সময় তুমি তোমার প্রোফাইল থেকে আবেদন করবা বিষয়টা আবারও যদি বুঝে বলি সিম্পলভাবে তুমি একটা প্রোফাইল তৈরি করছো এই এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে একটা প্রোফাইল তৈরি করছো তো একটা প্রোফাইল তৈরি করতে গেলে তোমার এই তথ্যগুলো লাগছে তুমি তথ্যগুলো দিয়ে নর্মালি অ্যাপ্লাই প্রোফাইলটা তৈরি করে ফেলবা তারপরে ওই প্রোফাইলের অ্যাগেনস্টে তুমি একমাত্র তোমার আবেদন করতে পারবা ঠিক আছে তো তোমার আবেদন করার ক্ষেত্রে তো ওই তথ্যগুলো অটোমেটিক্যালি ও শো করাবে সো তোমাকে আলাদাভাবে কোনো জায়গায় আবেদন করতে গিয়ে তথ্যগুলো দিতে হবে না সো এই জায়গায় সিম্পলভাবে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদের রোল নম্বর সেশন নম্বর তারপর বোর্ডের নাম বার্থ সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই একটা জায়গায় লিখে রাখবে ফোন নম্বর সচল একটা ফোন নম্বর থাকতে হবে এবং তোমার ফোন নম্বর তোমার যদি কেউ কম্পিউটারের দোকান থেকে করো না কেন সেই ফোন নাম্বারটা তোমার থাকতে হবে কারণ এই ফোন নম্বরে একটা ইউজার আইডি হিসাবে একটা পাসওয়ার্ড যাবে এই ইউজার আইডিটা দিয়ে কিন্তু তোমরা এখানে লগ ইন করবে এই যে লগ ইন বা ক্লিক করবা কোনোভাবে কিন্তু তুমি ইউজার আইডি সারা পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবা না সেই জিনিসটা মাথায় রাখো তোমরা কেমন দেন এখানে তোমাদেরকে পরবর্তী যে বিষয় দরকার হবে সেটা হচ্ছে পেমেন্ট নাম্বার তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাবে সেরকম একটা নাম্বার লাগবে যে নাম্বারে বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটা কিছু থাকতে হবে এবং সেখান থেকে তুমি একশো পঞ্চাশ টাকা পাঠাবা সো একশো পঞ্চাশ টাকা তোমার সেই নাম্বারে থাকতে হবে এবং এই জিনিসটা হলে মোটামুটি কিন্তু পেমেন্ট হয়ে যাবে সো এখানে একদম সহজ ক্যালকুলেশন যে তুমি যখন আবেদন করবা তো তুমি এখানে প্রথমে প্রোফাইল তৈরি করে ফেলবা প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে তোমার তথ্যগুলো লাগছে সেকেন্ড তুমি প্রোফাইলে ঢোকার পরবর্তীতে তুমি জাস্ট পেমেন্ট করবা পেমেন্টে শুধুমাত্র পেমেন্ট নাম্বার এবং ফোন নাম্বার টাকা লাগবে এটা কীভাবে আবেদন করবা কি করবে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও করা আছে যারা সেই ভিডিওটা দেখো না পুরো ভিডিও দেখিনি আমরা কীভাবে অ্যাপ্লাই করবা কীভাবে আবেদন শুরু শেষ এ টু জেড প্রায় উনিশ মিনিট ভিডিও দেয় আমরা তোমাদেরকে এক্সপ্লেন করেছি সেই ভিডিওটা তোমরা দেখো তো সেখানে আরও ভালোভাবে তোমরা জানতে পারবা বাট এই ইনফরমেশনগুলোর মাধ্যমে তোমরা একাদশ ভর্তির অনলাইন আবেদন করতে পারবা আশা করি তোমরা একাদশ ভর্তির অনলাইন আবেদন সম্পর্কে জেনেছো তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদের কমেন্টে করতে পারো বাট একটা কথা সবসময় জন্য বলবো বুধের শুনে আবেদন করো একবারের নতুন নিয়ম অনেকে হয়তো ভুলভাল বুদ্ধি তোমাদেরকে দিচ্ছে বা ভুল প্রসেস দেখাতে পারে বাট সঠিক প্রসেসটা না দেখে না বুঝে কেউ অবশ্যই আবেদন করো না আগে বুধের শুনে আবেদনটা করো এই হতে সম্পূর্ণ ইনফরমেশন আজকের মতো আমরা এখানেই বিদে নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে a love Al